শনিবারের পর ফের রবিবার আর্যিকর মহিলা চিকিৎসা খুন ও ধর্ষণের ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাস অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন রেসিডেন্ট সিনিয়র চিকিৎসক যিনি বর্তমানে সাসপেন্ড, অভিক দে যিনি SSKM হাসপাতালের জুনিয়ার চিকিৎসক ও সৌরভ পাল যিনি আর্যিকরের PGT এর ছাত্র, এদেরকে তলব করে CBI। এছাড়াও টালা থানা সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাসকেও তলব করে CBI। নির্ধারিত সময় মতো সকাল 11টায় বিরূপাক্ষ বিশ্বাস এসে CGO কমপ্লেক্সে CBI দপ্তরে এসে হাজির হন। টালা থানার সাব ইন্সপেক্টর 10:39 আসেন, সৌরভ পাল ও নির্ধারিত সময়ের কিছু পরে এসে উপস্থিত হন। CBI সূত্রে খবর, আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রাইম সিনে ঘটনার দিন সেমিনার হলে কি করছিলেন ওই চিকিৎসকেরা, কার ফোনে সেখানে তারা গিয়েছিল, সে সমস্ত নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই খবর।